নমস্কার শুরু করছি আয়ুসি নেচার কেয়ার অ্যান্ড কিউর এর বিশেষ অনুষ্ঠান উপস্থিত বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক শর্মা ডাইরেক্টর অফ আয়সি নেচার কেয়ার অ্যান্ড আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স আয়ুড়ি নেচার কেয়ার অ্যান্ড কিউর কথাটার মধ্যেই কিন্তু জড়িয়ে রয়েছে অর্থাৎ এই নামটার মধ্যেই কিন্তু জড়িয়ে রয়েছে সুস্থ জীবনের চাবি চাবিকাঠি সবসময় একটা কথা এখান থেকে বলা হয় যে আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের যে হেল্পলাইন নাম্বার অর্থাৎ বুকিং নাম্বার যেটা যাচ্ছে স্ক্রলে সেটাই কিন্তু আপনাদের সুস্থ জীবনের চাবিকাঠি সেই নাম্বার দুটোর মধ্যেই লুকিয়ে রয়েছে আয়োরেসি নেচার কেয়ার অ্যান্ড কেওরে আমরা সবাই জানি অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত যত্ন সহকারে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে যে কোনো ধরনের রোগের একদম রুট ট্রিটমেন্ট করে তাকে নিরাময় করে তোলা হয় সেই রোগী তার রোগ জ্বালা যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যান এবং এর প্রমাণ আমরা বহু পর্বে পেয়েছি ভবিষ্যতে আরও প্রমাণ আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই অনুষ্ঠানে ডাক্তারবাবুরা আসেন তাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় আপনাদের জন্যে দেন আমাদের জন্যে দেন সরাসরি কথা বলার জন্যে আপনাদেরকে একটু সজাগ করার জন্যেই তাদের আশা তাদের আসার উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনারা সঠিক চিকিৎসা পদ্ধতির হন আজকেও উপস্থিত রয়েছেন ডক্টর প্রমোদ শর্মা আজকের আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ যে রোগটি নিয়ে ডাক্তারবাবু আলোচনা করবেন সেটি হচ্ছে সিওপিডি অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা ওয়েদার চেঞ্জ হচ্ছে এছাড়াও অনেক মানুষের সারা বছরই শ্বাসকষ্ট থেকে থাকে কেন হয় এই শ্বাসকষ্ট কোথা থেকে হয় বা ডাক্তার বাবুর কাছে অর্থাৎ আয়ুর্বেশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে গেলে কিভাবে শ্বাসকষ্ট একদম পার্মানেন্টলি সেরে যেতে পারে সেই নিয়ে আজকে আমরা বিশ্বদে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো এবং সেই সঙ্গে তো আপনারা রয়েছেন যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডাক্তার বাবুর সঙ্গে কথা বলার জন্য চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে জিরো থ্রি থ্রি টু ফাইভ সেভেন ওয়ান টু ফাইভ ফাইভ এবং জিরো থ্রি আজকে এই লাইভ ফোন অনুষ্ঠানে আর একবার স্বাগত জানি বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে স্বাগত ডাক্তারবাবু আর আরেকবার এই অনুষ্ঠানে ডাক্তারবাবু আজকে আলোচনা করা হবে সি ও পিডি নিয়ে সিওপিডির ফুল ফর্মটা কি বা এই রোগটাই বা কি সেটা নিয়ে একটু যদি বলেন দেখুন সি ও পিডি ফুল ফর্ম হচ্ছে ক্রনিপ অবস্টার ট্রিপ ডিজিজ মানে আপনার যেই পালমারারি প্রবলেমটা রয়েছে মানে নিঃশ্বাসটায় এয়ার যেটা বলা হয় এয়ার পাইপটা আপনার ঠিক মতন কাজ করছে না মানে আপনি নিঃশ্বাসটা ঠিক মতন নিতে পারছেন না এবং ছাড়তে পারছেন না এই প্রবলেমটা হচ্ছে সিওপিডি এর জন্যে মানে দেখবেন অনেকজনে আজকে ইনহেলার একটা কমন জিনিস হয়ে গেছে দেখছেন বাড়ি বাড়িতে লোক ইনহেলার ইউজ করছে ওই যে এয়ারটা যেটা ব্লকেজ আসছে তাতে এটা একটা রিমুভ করার জন্যে কিন্তু এটা তো পারমানেন্ট সলিউশন নেই এটা পারমানেন্ট সলিউশনের মধ্যে আসতে হবে প্রথম জিনিস যদি আমার সিওপিডি রয়েছে আপনার অনেক পেশেন্ট এরকম রয়েছে আজকে ইনহেলার নিচ্ছে বা অন্য অন্য ট্রিটমেন্ট মধ্যে রয়েছে কিন্তু এর যা পার্মানেন্ট একটা রিপোর্ট আছে ডায়াগনোসিস প্রপার ডায়াগনোসিস আপনার করানো হয়নি তো এর জন্য একটা রিপোর্ট হয় তার রিপোর্টের নাম হচ্ছে পালমারারি ফাংশন টেস্ট পি এফ টি যেরকম লিভার ফাংশন টেস্ট হয় সেই রকমই পালমারারি ফাংশন টেস্ট অনেক পেশেন্ট এরকম আছে যা সিওপিডি সমস্যাই নেই কিন্তু ও একটু শ্বাসকষ্ট হলো একটু ইনারা নিয়ে নিল কিন্তু শুধু যে শ্বাসকষ্ট হলেই যে আপনার সিওপিডি হয়ে গেছে সেটা কোনোদিনই শিওরিটি হয় না শ্বাসকষ্ট একটা ধুলোবালি অ্যালার্জি দিতেও হতে পারে খুব বেশি ঠান্ডা লাগলে ওখানেও হতে পারে আমার যদি অনেক দিন ধরে একটা সর্দি বসে আছে তার জন্যেও আমার সিওপিডির সমস্যা বা শ্বাসকষ্ট সমস্যা হবে কিন্তু অ্যাকচুয়ালি ডায়গনোসিস সিওপিডি আছে সেটা কিন্তু আপনার একটা এচআলসিটি থরেস্ট করলে জানা যাবে একটা আপনার পি যেটা পালমারারি ফাংশন টেস্ট এটা করলে জানা যাবে তো আমার এয়ারটা আমার লাঞ্চের মধ্যে যেই এয়ারগুলো রয়েছে সেটা ঠিক মতন পাস হচ্ছে কি না তার জন্য প্রপার ডায়াগনোসিস আমরা শুধু মানে প্রবলেম হলো আর দুটো মেডিসিন নিলাম বা একটা ইনহেলার টেনে নিলাম আর আমি ভাবলাম এখানে আমি ভালো হয়ে গেলাম না দেখবেন দিনের দিন আপনি কি হচ্ছে যেটা আপনি একটা ওষুধ খাচ্ছিলেন আজকে চারটে করে ওষুধ খেতে হচ্ছে আর সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে উইথ করে দিচ্ছে তো এটা কোনোদিনই করতে নেই একটা ভালো ট্রিটমেন্ট করতে গেলে প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্টে আগে দরকার আছে প্রপার ডায়াগনোসিস প্রপার কাউন্সেলিং তারপরে আপনার ট্রিটমেন্টের কথা আসছে তো যদি আপনার প্রপার ডায়াগনোসিস যদি না হয় থাকে প্রপার কাউন্সিলিংই যদি না হয় থাকে আপনার ওই ট্রিটমেন্টটা হয়তো কোনো কাজে লাগবে না ডাক্তার বাবু এটা কি রোগাদের ক্ষেত্রে কম হয় মোটাদের ক্ষেত্রে বেশি হয় মানে যারা যাদের যারা ওভারওয়েট যাদের ধরুন ট্রাইগ্লিসারাইড অত্যন্ত পরিমাণে বেশি হয়ে গেছে কোনো কারণে সেক্ষেত্রে দেখা যায় যে তারা আগে যেটা কাজটা করতে পারতো সেই কাজ করতে গেলে তাদের এখন হাফ ধরে যাচ্ছে এটার সাথে ওটা রিলেশন একদম রিলেশন রয়েছে যদি আপনার ব্লাডের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার ব্লাড যদি আপনার মোটা হয়ে থাকে তার জন্যে কী হয় আপনি যখনই কিছু কাজ করবেন আপনার ব্রিথিং ডিফিকাল্টি হবে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে যখনই নিঃশ্বাস নিতে কষ্ট হবে তার জন্যে আপনার দুটো প্রবলেম আসতে পারে একটা সিওপিডিও প্রবলেম আসতে পারে আবার একটা হার্টের প্রবলেম দেবেন যারা হার্টের রোগী আছে তাদের সময় একটা ট্রাইজলে কলেস্ট্রল রিপোর্ট করতে হয় ঠিক সেম ওই রকমই যারা সিওপিডি পেশেন্ট আছে তাদেরও প্রবলেম এটা হয় আর সিওপিডি তো একটা আরও সিনটমস রয়েছে এটা একটু সিমটমস রয়েছে যাদের সিওপিডি পেশেন্ট তাদের কিন্তু ওয়েট ফল হতে স্টার্ট হয়ে যাবে তো এটাও একটা মানে আপনি ভাববেন যে আমার কোলেস্ট্রল আছে আর আমি রোভা হচ্ছে তো আমি ভালো দিকে যাচ্ছি সেখানে আপনার সিওপিডি প্রবলেমও হতে পারে যদি আপনার কোলেস্ট্রলের সাথে সিওপিডি অ্যাটাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বডি ওয়েটটা ধীরে ধীরে রিডিউস হতে থাকবে আচ্ছা ডাক্তার বাবু আমরা আলোচনায় আসব তার আগে একজন বন্ধু চলে এসেছেন দেখে নেচ্ছি নমস্কার স্বাগত জানাই আপনাকে ফোনে কে রয়েছেন আচ্ছা কার সম্পর্কে জানবেন মায়ের বয়স কত আচ্ছা এই অনুষ্ঠান দেখা হয় ডাক্তার বাবুর কিরকম লাগে অনুষ্ঠান ধন্যবাদ হ্যাঁ মায়ের কি সমস্যা সুগার প্রেশার কিছুতেই কমছে না ট্রিটমেন্ট করানো হয়েছে ইনসুলিন নিচ্ছে বেশ তুমি শুনতে থাকো আমরা শুনে নেই ডাক্তার বাবুর কথা দেখুন আপনি যদি মাফিয়া টু ভালোবাসেন তাহলে কিন্তু আপনি যদি ইনসুলিন নিচ্ছেন বা সুগারের মেডিসিন খাওয়াচ্ছেন আর বলুন আর কতদিন করবেন বা ইনসুলিনের পরে আর সেকেন্ড স্টেপ আপনি কি নেবেন কেন কি আপনি যখনই মডার্ন ট্রিটমেন্টের মধ্যে গেছে প্রথম তো আপনাকে ইনসুলিন দেওয়া হয়নি প্রথম আপনাকে মেডিসিন দেওয়া হয়েছে ওই মেডিসিন করার পরে আপনি কিন্তু সেই জায়গাটা রেজাল্ট সেই রকম পায়নি তারপরে কী হলো আপনাকে ইনসুলিন স্টার্ট করতে হয়েছে যদি আপনি প্যানক্রিয়াসকে ডাইরেক্ট ইনসুলিন দিচ্ছেন কিন্তু এরপরে আর কোনো সেকেন্ড স্টেপ নেই এটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ তো যখন এখনও সময় রয়েছে যদি আপনি ঘরোয়া কিছু উপায়ে রয়েছে যদি আপনি স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন তাহলে এটাও বলে দিচ্ছি কন্ট্রোল তো হবেই আয়ুর্বেদে এসে গেলে আপনার সুগার প্রেশার দুটোই কন্ট্রোল হবে কিন্তু শুধু কন্ট্রোলে আমরা স্টপ করবো না যদি আপনি আমাদের কথা অনুযায়ী চলেন তাহলে কিন্তু দেখবেন একটা সময় এরকমও আসবে যদি আপনার সুগার ওষুধ নাও খান যদি আপনি লাইফ স্টাইল উপরে একটু ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই ভালো হয়ে যাবে আপনাদের লাইফ টাইম ওষুধ খেতে হবে না এবং আপনি মিষ্টি উষ্টি যা ইচ্ছাই খেতে পারেন দেখুন একটা সব কিছু জিনিসে একটা লিমিটেশন রয়েছে কার্বোহাইড্রেটে একটা লিমিটেশন রয়েছে যদি আমরা ফাইবারটাকে বেশি করি তাহলে কার্বোহাইড্রেট কম করলেও আমাদের শরীরে সুগারটা ইনক্রিজ হবে না তো নিয়মটা জানতে হবে আর বিশেষ কিছু জানতে হলে আপনাদের চেম্বারে কিন্তু আসতে হবে মাকে নিয়ে একদমই তাই ফোন করার জন্য ধন্যবাদ যারা মনে করছেন রোগমুক্ত সুস্থ সতেজ প্রাণবন্ত জীবন যাপন করবেন যারা মনে করছেন রোগটাকে একদম দেহ থেকে সরিয়ে দেবেন একটা সুস্থ সুন্দর ঝলমলে জীবনের অধিকারী হবেন যতদিন বাঁচবেন সুন্দরভাবে বাঁচবেন তাদের জন্যে দেখুন চেম্বারের বুকিং নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বার যে দুটো নাম্বার হচ্ছে কি না সুস্থতার চাবিকাঠি ডাবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এবং ডাবল নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশ্বদে জেনে নিন কোন ডাক্তার বাবুকে কবে কোথায় কোন দিন কোন চেম্বারে পাওয়া যাচ্ছে তবু আমি বলে দিচ্ছি বিভিন্ন জায়গায় আয়ুর্বেদিক চেম্বার রয়েছে ভবিষ্যতে আরও অনেক জায়গায় হতে চলেছে বর্তমানে রয়েছে সাউথ সিটি মলের উল্টো থেকে হাতিবাগান ইকবালপুর আমতলা বারাসাত এছাড়া হাওড়া বকুলতলা টিকিয়াপাড়া বামুনগাছি উত্তরপাড়া এছাড়াও রয়েছে বাঁকুড়া হালি শহর বর্ধমান দুর্গাপুর বহরমপুর মালদা হেড়িয়া মেছেদা শিলিগুড়ি কোচবিহার আসাম ত্রিপুরাতে এবং যেহেতু আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কেন ইউনিক বারবার বলা হয় ভবিষ্যতে আরও বলা হবে যে এখানে কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয় এবং সিমটমস ট্রিটমেন্ট এখানে হয় না এখানে হয় রুট ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট অর্থাৎ আপনি যে রোগে আক্রান্ত যখন আপনি এখানে আসবেন তার রিপোর্ট নিয়ে আসবেন এখানে ডাক্তার বাবুদের কাছে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার ডাক্তারবাবুরা যখন আবার আপনাকে রিপোর্ট করাবেন সেই দুটো রিপোর্টের ফারাক আপনি নিজেই বুঝতে পারবেন এই জন্যেই কিন্তু আইরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর ইউনিক এবং এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে কোনো রিপোর্ট নিয়ে আলোচনা বা রোগ নিয়ে আলোচনা করতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন আর চেম্বারের বুকিং নাম্বার আলাদা ডবল এবং ডবল হ্যাঁ ডাক্তারবাবু সিওপিডি নিয়ে আলোচনা করা হচ্ছিল অনেকের দেখা যায় খুব সাফোকেশন হয় এই সাফোকেশনের সাথে সিওপিডির কি কানেকশন একদম যেটা আমি প্রথমেই বললাম যেটা দেখুন সিওপিডির সমস্যা হচ্ছে পালমারি পালমারি তো পালমারি মানে হচ্ছে আপনার এয়ার ডিসিজ যেটা এয়ার ডিসিজটা নিচ্ছি আর কার্বন মধ্যেই কিন্তু প্রবলেমটা আসছে মানে আমার যেই করছে না তো যখন দেখবেন আমার কাজ করবে না প্রথম সিমটমসই রয়েছে আপনার সাফোথন দেখবেন অনেকজন গাড়িতে চলার সময় বলবে আমার কেমন একটা লাগছে মনে হচ্ছে বমি হয়ে যাচ্ছে তো এটাও কিন্তু একটা সিওপিডি টার্ন নিতে পারে তো দেখুন সাফোথন যেখানে আপনার এয়ার ঠিক মতো শরীরের মধ্যে ইনহেল করতে পারছেন না তার জন্য আপনি কি করছেন ইনহেলার ইউজ করছেন যেখানে আপনি ইনহেলার করতে পারছেন না সেখানে আপনি একটা সাবস্টিটিউট জায়গা নিয়ে নিলেন কিন্তু ওই সাবস্টিটিউট জায়গা তো পারমানেন্ট সলিউশন নেই হ্যাঁ অনেকটা পেশেন্টটা যদি ইমার্জেন্সি হয় আমরা নিজেই বলি ঠিক আছে আপনি একটা সময় ইনহেলার নিয়ে নেবেন ঠিক আছে কিন্তু অনলি মানে অনলি শুধু ইমার্জেন্সি টাইম আপনি খুলতে পারেন কিন্তু যদি আপনি পারমানেন্ট সলিউশন এটাই ভেবে নিয়েছেন যে আমি বেলা চার বেলা আমি এটা ইনএল নেব তাহলে কিন্তু এটা কোনোদিনই ট্রিটমেন্ট হবে না তো আপনাকে দেখতে হবে যা কোন জায়গাটা প্রবলেম আসছে শুধু আমার প্রবলেম হলো আর আমি ইনহেলার নিয়ে নিলাম এটা না আমাকে দেখতে হবে পালমারেরি ফাংশন টেস্টের মধ্যে আমার কোন কোন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা উপরে আমাদেরকে ক্লাস করতে হবে যদি ওই সমস্যা উপরে যদি আমরা ভালো করে ক্লাস করি তাহলে কি হবে পারমানেন্ট সলিউশন পাবেন কেন একটা পেশেন্ট একটা মেডিসিন খাবার পর দেখবেন যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তারা কিন্তু একটা অ্যান্টি অ্যালার্জিও যদি ওষুধ খেয়ে নেয় খানিক দিনের জন্যে বা খানিক টাইমের জন্য ও একটু ভালো হয়ে যাবে কিন্তু এটা আপনাকে পারমানেন্ট সলিউশন নিতে হবে আর এখন অনেকজন শুধু ওই আইজি রিপোর্ট আমরা অনেকবার বলি তো আইজি রিপোর্ট করেই দেখে নিচ্ছে দেখুন অ্যালার্জি থেকে যেটা শ্বাসকষ্ট হবে সেটা আলাদা কিন্তু আর সিওপিডি হচ্ছে টোটালি ডিফারেন্ট জায়গা তো এই দুটো জায়গার মধ্যে আপনাকে ডিফল্ট করতে হবে কেন আমরা টিভি প্রোগ্রাম করি আপনাদেরকে কিছুটা জানার জন্য যে আপনি ভালো করে জানুন কিন্তু এখানেও কিছু কিছু পেশেন্ট কি হয় নিজে একটু মাথায় লাগাতে স্টার্ট করে দেয় জান না সাল তো বলেছে শ্বাস কষ্ট মানেই আমার আইজিটা বাড়া আছে অ্যালার্জিটা কন্ট্রোল করি কিন্তু না শুধু ওখানে না দেখুন সিমটমস একটা রোদে যেমন পেটে ব্যথা পেটে ব্যথা কনস্টিবেশন কষ্ট কাঠিন্য হলেও হতে পারে বা লুজ মোশন যাদের বারবার হচ্ছে তাদেরও হতে পারে তো কোনটা পায়খানা ব্যথা আছে আর কোনটা আপনার ব্যথা ব্যথা আছে এটা ভাবতে হবে শুধু আমার ওষুধ খেয়ে নেব আর আমি ভালো হয়ে যাব তারপরে কি হবো যে না দোষ দেবো না ওই ডাক্তারবাবু বলেছিল যে আমার তো এই অ্যালার্জি কমালেই শ্বাসকষ্ট কমে গেল কিন্তু আমার কমলো না কেন কি আপনার রোদ ডিফার হতে পারে তো বাড়িতে বসে কোনোদিনই ট্রিটমেন্ট করা সম্ভব নেই অবশ্যই আপনাকে চেম্বার আসতে হবে চেম্বারে আসলে আপনি প্রপার ডায়াগনোসিস পাবেন প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন প্রপার একটা রিপোর্ট পাবেন যে আপনার কোন রিপোর্টের জন্য প্রবলেম হচ্ছে এটা না যে আপনার শ্বাসকষ্ট হলো আর আমি ওষুধ দিয়ে দিলাম একটা এখানে প্রপার রিপোর্ট করে ট্রিটমেন্ট করতে হয় তো প্রপার যদি রিপোর্ট করতে হয় নেচারভাবে আপনাকে ভালো করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি আয়ু রেসি নেচার থারেন্স করে যোগাযোগ করুন কেন কি এখানে শুধু আমি নেই আমার সিনিয়র ডাক্তার রয়েছে আমার ফিমেল ডক্টর রয়েছে সবকিছু কিন্তু আপনাকে টোটালি চেক করার পরই আপনাকে ডায়গনোস করা হয় যে আপনার কোন সমস্যার জন্য আপনি রয়েছেন আপনার সিমটমস হাজার হতে পারে আপনার কাশি হতে পারে আপনার সর্দি হতে পারে আপনার শ্বাসকষ্ট হতে পারে কিন্তু ওটা অ্যালার্জি থেকে হচ্ছে বা ওটা সিওপিডি সমস্যা হচ্ছে বা ওটা হার্টে প্রবলেম আছে বা ওটা কোলেস্ট্রলের প্রবলেম আছে এটা ভাবতে হবে শ্বাসকষ্ট একটা সিমটমেটিক কিন্তু ওটা পিছনে কারণ অনেকগুলো হতে পারে তো কোন কারণে জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং তার জন্য তার রুটটা খুঁজে বার করতে হবে এই জন্যই আইরিশি নেচার এন্ড নেচার কেয়ার এন্ড কেয়ারের রুট ট্রিটমেন্ট করা হয় ডাক্তারবাবু অনেকে নাকে অনেক সময় পলিপ দেখা যায় এই পলিপের সাথে এটার কি সম্পর্ক রয়েছে দেখুন কি হয় আপনারা যহুনই নিঃশ্বাসটা নেবেন তার জন্য এটা একটা অবস্ট্রাকশন দেয় আর সিওপিডি প্রবলেমটি কি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকশন মানে যেটা পুরনো হয়ে গেছে তো যখনই অবস্ট্রাকশন দেবে তাহলে আমার পালমারেই উপরে ইফেক্ট আসবে আর ওখান থেকে ডিজিজ তৈরি হবে সিওপিডি এ আপনার আপনারা প্রবলেমটা বানায় কি রোজ আছে এটা আপনাদের আমি বুঝাতে বললাম যেই জিনিসে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট দেবে বা বাধা দেবে সেটা কিন্তু টাণ নিতে পারে সিওপিডি তে একদমই তাই ডাক্তার বাবু আমরা আলোচনায় আবারো আসব একজন বন্ধু চলে এসেছেন ফোনে দেখে নিচ্ছে নমস্কার স্বাগত আপনাকে ফোনে কে রেখেছেন নমস্কার আপনি কোথা থেকে বলছেন কার সম্বন্ধে জানবেন বয়স কত আচ্ছা কি সমস্যা ধরে হচ্ছে চোখ থেকে জল গড়াচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা করছে বেশ শুনতে থাকো চণ্ডীতলা আচ্ছা তুমি একটা কথা বলো তোমার মাথাটা যেটা যন্ত্রণা হয় সাইড হয় বা হয় হ্যাঁ মানে পুরো মাথা হয় না অর্ধেক মাথা হয় তাই তো আচ্ছা আর তোমার যে কোনো দুটো নাকের মধ্যে একটা নাক বন্ধ হয়ে থাকবে দি আচ্ছা আচ্ছা দেখো এটা তোমার প্রবলেম হচ্ছে সাইনাসে প্রবলেম আছে তোমার ঠিক আছে তোমার অনেক দিন ধরে মানে তুমি দেখবে তুমি ছোটোবেলা থেকেই যেইভাবে তুমি বড় হয়েছে তোমার সবসময় আর্ধেক অঙ্গ মানে দেখবে তোমার বাঁহাতে ব্যথা বেশি হবে দাঁ হাতে ব্যথা হবে না বা এটা আলটারনেটিভ হতে পারে বা দাঁহাতে ব্যথা হবে বা বাঁ হবে না মানে হাফ বডি তোমার একটু শরীর কমজোর আছে ঠিক আছে তো এটা সাইনাসে একটা সিমটমস গুলো রয়েছে আপনি একদম বাড়িতে বসে সময় নষ্ট করবেন না কেন ধীরে ধীরে এটা প্রবলেম অন্য দিকে চলে যাবে একটা বড় সমস্যা দিয়ে চলে যাবে তো আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন ফোন করে আসুন আর আপাতত একটা কাজ করবেন শুনছেন তো আপনি একটু সরস তেল নেবেন যদি বুঝতে পারবেন না এখানেই জিজ্ঞেস করবেন সরস তেল নিতে হবে আর তার মধ্যে চালখানা জায়ফল নেবেন জায়ফল ফল তেল ফুটিয়ে নেবেন এই ফুটিয়ে তারপরে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে দুটো নাকে দেবেন আর নাভিতে ভালো করে ভরে দেবেন এটা করার পর আপনি খানিকটা ভালো হবেন কিন্তু এটা পারমানেন্ট সলিউশন নেই ঠিক আছে এটা যা ভাববেন আমি এটাই কন্টিনিউ করব সারা জীবন করবো আমি ভালো হয়ে যাব কোনো দিন হবেন না তারপরে এই জিনিসও ক্লাস দেবে না তো এটা হচ্ছে একটা টেম্পারি সলিউশন এটা আপনি করুন তারপরে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করুন আর প্রপার ডায়াগনোসিস করে আমি যা সাইনাস বললাম অ্যাকচুয়ালি সাইনাস রয়েছে কি না আমার কথাও পরে না সেটা রিপোর্টের মধ্যে জানবেন যে আপনার সাইনাস আছে কি না তো যখন আপনি আসবেন আমরা রিপোর্ট করতে দেবো সে মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন ফোন করার জন্য ধন্যবাদ আমি আরো আরেকবার বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কেউর সঙ্গে যোগাযোগ করবেন দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রলে ডবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এবং ডবল নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো থেকে হাতিবাগান ইকবালপুর আমতলা এছাড়াও রয়েছে বারাসাতে হাওড়া বকুলতলা টিকিয়াপাড়া বামুনগাছি উত্তরপাড়া এছাড়া বাঁকুড়া বহরমপুর হালিশহর মালদা বর্ধমান দুর্গাপুর হেরিয়া মেছেদা শিলিগুড়ি কোচবিহার আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে চেম্বার রয়েছে এবং এখানে লেডি ডক্টরও রয়েছেন কাজে আপনারা মন খুলে কথা বলতে পারেন কারুরই কোনো সমস্যার এখানে কোনো জায়গা ডাক্তার ডাক্তারবাবুরা রাখেননি এবং যে কোনো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করতে পারেন রোগ নিয়ে জানতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স এইট থ্রি নাইন সেভেনে হ্যাঁ ডাক্তারবাবু সিওপিটি নিয়ে কথা হচ্ছিল অনেকের দেখা যায় যে যখন এই শীতকাল আসে

চল জলদি হয় না কিন্তু বলবো না যেটা হয় না ঠিক আছে খুব কম যদি মধ্যে আমি দুটো পেশেন্ট পেতে পারি যে আমাদের ছোটো বাচ্চাদেরও এই প্রবলেমগুলো চলে আসে কিন্তু হ্যাঁ একদম যদি ইনফেন্ট বাচ্চা আছে বা চাইল্ড আছে তাদের হবে না হ্যাঁ বারো বছর পর যদি কারো কারো পেশেন্টও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পারি এটা শীতকালের মধ্যে বয়স্ক বয়স্ক যারা মানে আফটার সৃষ্টি এটা হবার সম্ভাবনাটা সবথেকে বেশি আফটার 35 ফাইভ স্টাটিন হয়ে যায় যদি আপনি থিয়েট না করেন সিওপিডি একটা ধরুন সমস্যা এটা দেখবেন সি মানে প্রথমে সি মানে ক্রনিক মানে এটা আপনি নিজে তৈরি করেছেন এই রোগ স্টাটিনের মধ্যে হালকা প্রবলেম ছিল আপনার নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছিল কিন্তু এটা আপনি ক্রনিপ বানিয়েছেন এটা আপনি কোনো মেডিসিন দিয়ে বলুন বা যেইভাবে ও আপনি চেপে রেখেছেন কেন অনেকজন এখন এটাও বলছে আমাদের এই প্রোগ্রাম দেখে মানে অনেকজন হেল্পলাইন ফোন করে আমার এই এই প্রবলেম এটা ক্রিট করলে ভালো হবে বাড়িতে তো বাড়িতে কোনোদিন ট্রিটমেন্ট হয় না দেখুন আমরা এখান একটা আন্দাজ লাগাতে পারি যে আপনার সাইনাসের প্রবলেম হলো যে যেরকম আগে পেশেন্টে লাগালাম কিন্তু এটা অ্যাকচুয়ালি আছে না সেটা কিন্তু আমরা যখন রিপোর্ট না করি তাহলে আমরাও অ্যাকচুয়ালি বলতে পারি না তো দেখবেন যখন প্রেসেপশন প্রেসক্রিপশন করা হয় তাহলে দুটো একটা সাইন থাকে একটা হবে কোয়েশ্চেন মার্ক মানে এটা হতেও পারে মেবি আর একটা অ্যাকিউট থাকে তো ওটা মানে আপনার প্রবলেমটা রয়েছে তো এটা মেন হচ্ছে একটা সিমটমস আমরা সিমটমস বুঝে আপনাকে আন্দাজে লাগাতে পারি যে আপনার শ্বাসকষ্ট হতে পারে কিন্তু এটা অ্যাকচুয়াল আছে কি না সেটা আফটার রিপোর্টেই আমরা সিওরিটি বলতে পারি একদমই তাই এই জন্যই আইরিশি নেচার এন্ড নেচার কেয়ার এন্ড কিউর ইজ ইকুয়াল টু রিপোর্ট বেস্ট টাইম बाउंड ট্রিটমেন্ট রিপোর্ট কথা বলবে এবং আপনারাও নিজেরাই বুঝতে পারবেন ফাঁকি দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন দেখে নিচ্ছি নমস্কার স্বাগত আপনাকে ফোনে কে রয়েছেন হ্যাঁ আপনি কোথা থেকে আচ্ছা কোথা থেকে বলছেন মেদিনীপুর থেকে হ্যাঁ কার সম্পর্কে জানবেন বয়স কত পঁচিশ বছর কি সমস্যা হ্যাঁ

তো মেছেদায় আপনাকে আসতে হবে আর আপনার যে সমস্যাটা শুনলাম এই সমস্যাটা আপনার সিওপিডি নেই কিন্তু ঠিক আছে এই সমস্যাটা আপনার অ্যালার্জি ইমিউনিটি পাওয়ার আপনার উইথ হয়েছে তার জন্যে এই প্রবলেমগুলো রয়েছে তো এই প্রবলেমের মধ্যে আপনাকে ইমিউনিটিটা বুস্ট আপ করতে হবে ইমিউনিটি বুস্ট আপ করে বলতে পারেন তুলসী পাতা আছে হলুদ আছে আর মধু আছে এই তিনটে আপনি ব্যবহার করতে স্টার্ট করুন আর দরকার হলে একটা আইজিই বলে রিপোর্ট হয় এই রিপোর্টগুলো আপনি করিয়ে নিন কেন কি আপনার ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে উইথ হতে চাইছে তো উইথ হতে দেবেন না একদম উইথ হয়ে গেলে প্রবলেম আছে আপনি কাজ করলেও একটা লেখালজি ভাব চলে আসবে তো যদি জিনিসটা চান যে আমার লেখালজি ভাবটা না আসে তাহলে কিন্তু আপনার সেই ইমিউনিটিটাতে বুস্ট আপ করতে হবে এইভাবে ন্যাচারালি কিছু করতে হবে যেটা আপনার ইমিউনিটি বুস্ট হয় কিন্তু তার জন্যে কোনো অ্যান্টিবায়োটিক খেতে স্টার্ট করবেন না কেন কি অ্যান্টিবায়োটিক খেলে আপনি রেজাল্ট পাবেন হান্ড্রেড রেজাল্ট পাবেন কিন্তু ওটা বললাম যেটা সামূহিক সময়ের জন্য তো সামূহিক সময় যদি ট্রিটমেন্ট না করতে হয় পার্মানেন্ট একটা সলিউশন বলতে হয় তাহলে অবশ্যই আপনি মেশেদার চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন করার জন্য ধন্যবাদ ডাক্তার বাবু আপনি একটু আগে এনাকে বললেন যে ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করতে হবে যাদের ইমিউনিটি পাওয়ার কম সেই ক্ষেত্রে সিওপিডি পেশেন্টরা যদি সেটা ফেলে রাখে এবং তাদের ইমিউনিটি পাওয়ার কম সেক্ষেত্রে এটা কি লাং ক্যান্সারে টার্ন নিতে পারে না একদমই দেখুন সব জিনিসই ক্যান্সার এটা না যে ক্যান্সার একটা হাজির খেলা মানে জাস্ট চল জলদি হয়ে গেল না দেখুন আমাদের যদি প্রবলেমটা ধীরে ধীরে আমরা বাড়িয়ে থাকি আর ওখানে যদি আমার কন্টিনিউয়াসলি একটা জ্বালা যন্ত্রণা বা ব্লাডিন হতে যাচ্ছে মানে ওই জায়গাটা আমার ঘা হয়ে গেছে আর এই ঘা যখন ক্রনিক হয়ে যাবে তাহলে এটা ক্যান্সেল মানে এটা অনেকটা লং প্রসিডিওর আছে কিন্তু হ্যাঁ যদি আপনার কথা অনুযায়ী তাহলে হতে পারে কিন্তু ইট ইজ আ ভেরি লং প্রসিডিওর একদমই তাই ডাক্তারবাবু আজকে হাতে আর সময় নেই একেবারে অনেক প্রশ্ন থেকে গেল পরবর্তী পর্বে নিশ্চয়ই আমরা আবার এই সিওপিডির প্রসঙ্গ টেনে কথা বলবো ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটা দেখার জন্য শোনার জন্য এবং অবশ্যই রোগ পুষে রাখবেন না রোগ নিয়ে বসে থাকবেন না রোগ ফেলে রাখলে রোগটা বাড়ে বারবার এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু ডাক্তার বাবুরা এখানে আসেন যাই হোক হাতে আর সময় নেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আয়রসিন নেচার কেয়ার অ্যান্ড কিউর এর সঙ্গে থাকুন আসছে নমস্কার